আপনি প্রথমবারের জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো পৌঁছে যাবে আপনাদের মুঠোফোনে সরাসরি। দেখে নেব আজকের এই মুহূর্তের এক্সক্লুসিভ কয়েকটি খবর। জুড়ে থাকুন শেষ পর্যন্ত প্রিয় চ্যানেল রোজ বাংলার সাথে। আমায় জামিন দিন, আমাকে বাঁচতে দিন, জামিনের জন্য কাতর আরজি এবার পার্থ চট্টোপাধ্যায়ের। শুনানিতে কেঁদে ফেললেন হাউমাউ করে পার্থ চট্টোপাধ্যায়। স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহূর্তে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জি। বুধবার শুনানির জন্য ভার্চুয়ালি হাজির করানো হয়েছিল তাকে। শুনানিতে জামিনের জন্য কাতর আবেদন জানালেন এদিন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, চোখে জল নিয়ে তিনি এদিন বললেন, আমাকে বাঁচতে দিন, আমাকে জামিন দিন দয়া করে। 14 দিনের জেল হেফাজত শেষ হয়েছিল বুধবার, সেই কারণেই বুধবার ফের শুনানির জন্য ভার্চুয়ালি হাজির করা হয়েছিল পার্থ চ্যাটার্জি এবং অর্পিতা মুখোপাধ্যায়কে। শুনানিতে পার্থ চ্যাটার্জির জামিনের আবেদন জানান তার আইনজীবী। শুনানি চলার মাঝেই নিজেই জামিনের আর্জি জানিয়ে কাতর আবেদন করেন এদিন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, সেই সময় কান্নায় ভেঙে পড়েন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জি। তিনি জানান, টানা জেরার পরেও তার বাড়ি থেকে যখন কিছুই উদ্ধার করা যায়নি, তাহলে কেন তাকে আটকে রাখা হয়েছে জেলে। তিনি আরও জানান, তাকে প্রয়োজনে ঘরবন্দি করে রাখা হোক, কিন্তু জামিন দেওয়া হোক। উল্লেখ্য, বুধবার ফের পার্থ অর্পিতার জেল হেফাজতের দাবি জানিয়েছে ইডি। ইতিমধ্যে আরও 14 দিনের জেল হেফাজত বাড়িয়েছে আদালত পার্থ এবং অর্পিতার। অর্থাৎ আরও 14 দিন জেল হেফাজতেই থাকতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। হাউমাউ করে কাঁদলেন তিনি এদিন আদালতে, বললেন, শুনানিতে জানালেন কেঁদে কেঁদে, আমাকে বাঁচতে দিন, আমাকে জামিন দিন। আবারও বড় ভাঙ্গন কংগ্রেসে, ভারত জোড়ো যাত্রার মাঝেই বড় ধাক্কা। গোয়া কংগ্রেসের 8 বিধায়ক এদিন যোগ দিলেন বিজেপিতে। ভারত জোড়ো যাত্রার মাঝেই কংগ্রেসে বিরাট বড় ভাঙ্গন। গোয়া কংগ্রেসের 8 বিধায়ক যোগ দিলেন বিজেপিতে। হাত শিবিরের 2 শীর্ষ নেতা দিগম্বর কামাত এবং মাইকেল লোবারের নেতৃত্বে এদিন আরও 6 বিধায়ক অর্থাৎ মোট 8 জন কংগ্রেস বিধায়ক গেরুয়া শিবিরে যোগ দিলেন। ফলে গোয়ায় এখন কংগ্রেস বিধায়ক পড়ে রইল মাত্র 3 জন। বুধবার সকালেই মাইকেল লোবো এবং দিগম্বর কামাত গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সায়ান্তের সঙ্গে দেখা করেন। এরপরেই তারা দেখা করেন বিধানসভার স্পিকারের সঙ্গেও। শেষমেশ পদ্ম শিবিরে যোগ দিলেন 8 কংগ্রেস বিধায়ক। মাস 2 আগেও একইভাবে কংগ্রেস বিধায়কদের বিজেপিতে যোগ দেওয়ার কথা হয়েছিল, কিন্তু কংগ্রেস নেতৃত্বের তৎপরায় তখনকার মতো দলবদল স্থগিত হয়ে যায়। কিন্তু অবশেষে 8 কংগ্রেস বিধায়ক চলেই গেলেন বিজেপিতে। গেরুয়া শিবিরে যোগ দিয়ে মাইকেল লোবো এদিন বলেছেন, কংগ্রেস ছোড়ো, বিজেপিকে জোড়ো। এই দলবদলের পর গোয়ায় কংগ্রেসের সহযোগী গোয়া ফরওয়ার্ড পার্টির প্রধান বিজয় সারদেশাই বলেছেন, অর্থ ক্ষমতার লোভের জন্যই এদের দলবদল, ভগবান এদের ক্ষমা করুন। 40 আসনের গোয়া বিধানসভায় 20 জন বিজেপি বিধায়ক রয়েছেন। কংগ্রেসের 8 জন গেরুয়া শিবিরে এবার যোগ দিলেন, ফলে বিধায়ক সংখ্যা বেড়ে হল 28। অপরদিকে রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নিতে ইংল্যান্ডে যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নিতে আগামী 17 সেপ্টেম্বর থেকে 19 সেপ্টেম্বর ইংল্যান্ড সফরে যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারত সরকারের পক্ষ থেকে রাজ পরিবারের কাছে শোক প্রকাশ করবেন তিনি। গত 8 সেপ্টেম্বর স্কটল্যান্ডের বাল মোরাম দুর্গে 96 বছর বয়সে ব্রিটেনের প্রাক্তন রানী দ্বিতীয় এলিজাবেথ প্রধানের মৃত্যু হয়। আগামী 19 সেপ্টেম্বর ওয়েস্টমিনস্টার অ্যাবিতে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। তার মৃত্যুর খবর পেয়েই তার আত্মার শান্তি কামনা করেন। এর আগে শান্তি কামনা করে টুইট করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। 12 সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিটিশ হাই কমিশনে গিয়ে দেখা করে এসেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। 11 সেপ্টেম্বর জাতীয় শোক পালন করা হয়েছিল ভারতে। এবার শোক পালনের শেষকৃত্যে ইংল্যান্ড যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ব্যাগে করে বোম এনেছিল, পুলিশ গুলি চালাতেই পারত, নবান্ন অভিযান নিয়ে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির নবান্ন অভিযানকে পাত্তা না দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। তার কথা ছিল, নবান্ন অভিযানে লোক হয়নি, যারা লাইম লাইটে আসতে চায় তারাই এসব করেছে, এদের পাত্তা দেওয়ার কিছুই নেই। তবে বুধবার তিনি নিজেই এই অভিযান নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন। পূর্ব মেদিনীপুরের তমলুকে প্রশাসনিক বৈঠক থেকে তিনি দাবি করেন, বিজেপি ব্যাগে করে বোমা এনেছিল, পুলিশ চাইলে গুলি চালাতেই পারত কিন্তু চালায়নি।
এদিন তিনি বলেন নবান্ন অভিযানে এসিপি আক্রান্ত হয়েছেন, জগাছাড়া এক পুলিশকর্মীর চোখ নষ্ট হতে বসেছে, বিজেপি কর্মীরা ব্যাগে করে বোমা এনেছিল, পুলিশ চাইলে গুলি চালাতেই পারত কিন্তু তা করেনি তারা, পুলিশ সংযমভাবে পরিস্থিতির মোকাবিলা করেছে। একই সঙ্গে তিনি আরও দাবি করেছেন যে বিজেপি ট্রেনে করে অন্য রাজ্য থেকে লোক এনেছিল, বহিরাগতদের এনে ঝামেলা সৃষ্টি করেছে রাজ্যে, মানুষ পাশে নেই জেনেই এই গুন্ডামি ভণ্ডামি দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন। পাশাপাশি তিনি এও বলেন মঙ্গলাহাট থেকে বড়বাজার সব জায়গার বাজার নষ্ট করেছে বিজেপি। এদিন তিনি আরও বলেন গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক দেশে সকলের আন্দোলন করার অধিকার রয়েছে, কিন্তু লোক না থাকলে গুন্ডামি করবে সেটা হতে পারে না, আন্দোলনের নাম করে ব্যাগে করে বোমা নিয়ে আসবো, বন্দুক আনবো, মাথা ফাটিয়ে দেব, এটা ঠিক নয়। এই মন্তব্য করে কার্যত মুখ্যমন্ত্রী পুলিশকে ক্লিন চিট দিলেন তা বলাই বাহুল্য। আমি থাকলে মাথায় শ্যুট করতাম, আহত এসিকে দেখে বেরিয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবান্ন অভিযানে বিজেপি কর্মীরা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে, আগুন লাগিয়েছে পুলিশের গাড়িতে, একাধিক পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করেছে, এমন দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। এছাড়াও বিভিন্ন ভিডিও ছবিও ভাইরাল হয়েছে যেখানে বিজেপি কর্মীরা পুলিশকে বেধড়ক মারধর করছে, পুলিশের গাড়িতে আগুন লাগাচ্ছে, তেমনটাই কিন্তু দেখা গিয়েছে। ইতিমধ্যে বিজেপি কর্মীদের হাতে মার খেয়েছেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়, তিনি এখন এসএসকেএম হাসপাতালে ভর্তি, তাকেই বুধবার দেখতে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তাকে দেখে বেরিয়ে এসেই তিনি বললেন তিনি ওই জায়গায় থাকলে সোজা মাথায় গুলি করতেন। অভিষেকের বক্তব্য, একজন পুলিশ আধিকারিককে একা পেয়ে যেভাবে 20-25 জন মিলে মেরেছে তাতে পুলিশ কি গুলি চালাতে পারত না, সেটাই সহজ উপায় ছিল, 1 মিনিটে আন্দোলন শেষ, খেলা শুরু হওয়ার আগেই শেষ, কিন্তু পুলিশ তা করেনি, যথেষ্ট সংবেদনশীলতা সংযমের পরিচয় দিয়েছে পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন জানান আহত এসির সঙ্গে দেখা করে তিনি তাকে স্যালুট জানিয়েছেন আর বলেছেন এই জায়গায় যদি অভিষেক নিজে থাকতেন এবং তার সামনে যদি এভাবে পুলিশের গাড়িতে আগুন লাগানো হতো, পুলিশকে মারা হতো, তাহলে তিনি মাথায় গুলি করতেন। তৃণমূল নেতা এও বলেন লোহার রড দিয়ে মারা হয়েছে পুলিশকে, রডেই পতাকা লাগিয়ে আনা হয়েছিল, তা খুলে আক্রমণ করা হয়েছে পুলিশকে, পুলিশের ওপর পরিকল্পিতভাবে পাথর ইট ছোড়া হয়েছে, এটা বর্বরতা, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একটা অফিসারকে নিরস্ত্র অবস্থায় পেয়ে তাকে লোহার রড দিয়ে মারা, ডান্ডা দিয়ে লাঠি দিয়ে আঘাত করা, ভাগ্যিস মাথায় একটা হেলমেট ছিল বলে বেঁচে গেছে প্রাণ। মাথায় যদি, আমি তার সাথে কথা বলছিলাম, সে আমাকে বললো যে মাথায় যদি আমার হেলমেটটা না থাকতো আমি আজকে জীবিত থাকতাম। পুলিশ ইতিমধ্যেই 5-6 জনকে গ্রেপ্তার করেছে, আমার কাছে যেটুকু তথ্য এসছে বা সংবাদ মাধ্যমে যেটুকু চালানো হয়েছে আমি দেখেছি। আমি দেবজিৎবাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি, আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো আমি এখানে শ্যুট করতাম মাথার উপরে। আপনি যে সংযম, ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়েছেন আমি কুর্নিশ জানাই আপনাদের মতো অভিশাপকে। এখানেই থামেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইতিমধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ, বলেছেন শুভেন্দু একটা আলু ভাতে নেতা। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কটাক্ষ করলেন শুভেন্দুকে, বললেন শুভেন্দু পুরুষ পছন্দ করার নেতা, উনি শিক্ষার পরিচয় দিলেন, পাল্টা আক্রমণ করেছেন আবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন এসএসকেএম থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন গতকালের ঘটনা দেখে আমার বিলম্বিত বোধোদয় হয়েছে, একজন মহিলা পুলিশ কর্মী ওনাকে, অর্থাৎ শুভেন্দুকে অনুরোধ করে পুলিশ ভ্যানে উঠতে বলেছিলেন, উনি শুনে বলেন ডোন্ট টাচ মাই বডি, আই এম মেলস, ইউ আর লেডি, ডোন্ট টাচ মাই বডি। এই বক্তব্যের প্রেক্ষিতে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন এখন বুঝতে পারছি সুদীপ্ত সেন যদি পুরুষ না হয়ে মহিলা হতেন, অর্থাৎ সুদীপ্তা হতেন, তাহলে ওনার কাছ থেকে এই শুভেন্দু টাকা নিতেন না, বা নারদ স্টিং কাণ্ডে ম্যাথু স্যামুয়েল না গিয়ে যদি অ্যাঞ্জেলিনা স্যামুয়েল যেতেন তাহলেও শুভেন্দু, উনি অর্থাৎ শুভেন্দু টাকা নিতেন না। শুভেন্দুর উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন আপনি নাকি মহিলাদের মা দুর্গা বলেন, তা মা দুর্গা আপনাকে পিঠে কাঁধে হাত দিয়ে পুলিশের ভ্যানে নিয়ে যাচ্ছেন, তাতে আপত্তি কোথায় আপনার? শুভেন্দুকে পুরুষ পছন্দ করেন বলেও
মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, নিম্ন রুচির পরিচয় দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উনি বলছেন, ডোন্ট টাচ মাই বডি, আই এম মেন, ইউ আর লেডি। এর মানেটা কি? এখানে ঋষি সাউথ রয়েছে, তিনি বলছেন যে অনলি আকাশ মাগাড়িয়া ক্যান টাচ মি, অনলি ইউ ক্যান টাচ মি, তার মানে কি? আমি বুঝতে পারছি না, আমি তো বিস্ময় প্রকাশ করেছি। উনি যে বলছেন যে আই অ্যাম মেল, মেল বলেনি, মেলস, আই অ্যাম মেলস, ইউ আর লেডি। আবার বলছে যে লালবাজারে গিয়ে লাইভ করে বলেছে যে মহিলাদের আমরা মা দুর্গা হিসেবে দেখি। তাহলে মহিলাদের আপনি যদি মা দুর্গা হিসেবে দেখেন, মা দুর্গা আপনাকে কাঁধে হাত দিয়ে বা পিঠে হাত দিয়ে পুলিশের ভ্যানে নিয়ে যাচ্ছে, আপনার আপত্তি কিসে? আপনার তো কোনো আপত্তি থাকার কথা নয়। স্যার, মহিলা আপনাকে বলছেন, স্যার গাড়িতে যান, উঠুন। উনি বলছেন, না আমাকে জেন্টস টাচ করবে, আপনাকে আপনি আমাকে টাচ করবেন। তার মানেটা কি? আমার একটা উপলব্ধি হয়েছে, বিলম্বিত বোধোদয় বলতে পারেন। সে বিলম্বিত বোধোদয় কি? সেটা হচ্ছে যে সারদা আর নারদা, একদিকে সুদীপ্ত সেন আর একদিকে ম্যাথিউ স্যামুয়েলস। যদি সুদীপ্ত সেন না হয় ওটা সুদীপ্তা সেন হতেন, উনি টাকা নিতেন না। আর ওটা যদি ম্যাথিউ স্যামুয়েলস না হয় অ্যাঞ্জেলিনা স্যামুয়েলস হতেন, উনি টাকা নিতেন। আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে, যারা বিজেপিকে টাকা দেন, যে এদেরকে টাকা দিতে হবে, মহিলাদের পাঠান। মহিলাদের পাঠালে এরা আর টাকা নেবে না, এরা ঘুষ নেবে না। যদি ঘুষ বন্ধ করতে চান বিজেপিতে, মহিলাদের পাঠান, কালকে জব্দ হয়ে গেছে। অপরদিকে মদের দাম নিয়ে বড় সিদ্ধান্ত নিল পুজোর আগেই রাজ্যের আবগারি দপ্তর। পুজোর আগে সুখবর সুরাপ্রেমীদের জন্য, পুজোর মুখে রাজ্যে আপাতত বাড়ছে না বিলিতি মদের দাম। গত সপ্তাহে রাজ্যে আবগারি দপ্তর সূত্রে খবর মিলেছিল, বৃহস্পতিবার থেকে রাজ্যে বিলিতি মদের দাম বাড়তে চলেছে। দর বাড়তে পারে রাম, হুইস্কি, ভদকা, জিন সব কিছুর। কিন্তু বুধবার আবগারি দপ্তর সূত্রে খবর মিলল, দাম এই মুহূর্তে বাড়ানো হচ্ছে না, দাম বাড়ানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হলো রাজ্য আবগারি দপ্তরের তরফ থেকে। পুজো মিটলেই দাম বাড়ানো হতে পারে বলেই মনে করছে আবগারি দপ্তরের কর্তারা। প্রায় 200 কোটি টাকার মাদক পাচারের চেষ্টা, নৌকা সহ 6 পাকিস্তানিকে গ্রেপ্তার করল ভারতীয় উপকূল রক্ষা বাহিনী। ভারতের উপকূল রক্ষা বাহিনী এবং গুজরাটের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের তৎপরতায় উদ্ধার হলো প্রায় 200 কোটি টাকার মাদক সহ 6 পাকিস্তানি। জানা গিয়েছে পাকিস্তানিদের ওই নৌকায় ছিল প্রায় 400 কেজির কাছাকাছি মাদক, আন্তর্জাতিক বাজারে যার মূল্য 200 কোটি টাকার অধিক। উপকূল বাহিনীর 2টি দ্রুতগতির নৌকা নিয়ে আটক করা হয় মাদক পাচারকারীদের। জাখাউ উপকূলের কাছে ভারতীয় জলসীমার প্রায় 34 মাইল ভিতরে দেখা গিয়েছিল এই পাকিস্তানি নৌকাটিকে। অপরদিকে এবার SSC মামলায়, স্কুল শিক্ষক দুর্নীতি মামলায় এবার নজরে পিংলা। পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামাঙ্কিত স্কুলে এবার ইডির হানা। SSC নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে এবার পিংলায় ইডির হানা। বুধবার ইডি হানা দিল পিংলায়। পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামাঙ্কিত স্কুলে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাৎপর্যপূর্ণ বিষয়, এই স্কুলের চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। 5 জন ইডি আধিকারিকের একটি দল এদিন হানা দেয় এই স্কুলে। স্কুলে পৌঁছেই তারা সোজা চলে যান প্রধান শিক্ষিকার ঘরে, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা যাচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে নথিপত্র। ইডির আধিকারিকরাও তাদের সঙ্গে করে বেশ কিছু নথি নিয়ে এসেছিলেন বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রীর নামাঙ্কিত বাবলি চট্টোপাধ্যায় ফাউন্ডেশনের উদ্যোগে পিংলায় তৈরি করা হয়েছিল BCM ইন্টারন্যাশনাল স্কুল, এবং এই স্কুলের চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময়। এবার সেই স্কুলেই হানা দিল ইডি। কেমন থাকবে জেলাগুলির আবহাওয়া? আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাসে কি জানানো হয়েছে? বিস্তারিত ওয়েদার রিপোর্টটি থাকছে আপনাদের জন্য। নজর রাখছি শুরুতেই উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুটো জেলায় 2-1টি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে আজকে হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে 2-1টি জায়গায় হতে পারে, কিছু কিছু জায়গায় বজ্রপাতের সম্ভাবনাও থাকছে। পরবর্তী 24 ঘন্টা, 16 সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার নাগাদ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় থাকছে 2-1টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলোতে একইভাবে হালকা মাঝারি বৃষ্টি, তবে সেটা বিক্ষিপ্তভাবে 2-1টি জায়গায় জেলাগুলোর হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অপরদিকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আজকে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি 2-1টি জায়গায় জেলাগুলোর হতে পারে, তার সাথে কিছু কিছু জায়গায় বজ্রপাতের সম্ভাবনা থাকছে।
এছাড়াও পরবর্তী 48 ঘন্টায় একই রকম আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গের জেলাগুলি জুড়ে। ভারী অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আপাতত।